ওই কথা বললে তো আর লাভ নাই, আমার তো যখন ব্যথা উঠছে তখন আমি তো মনে করছি আমার এই দুনিয়া তো যাওয়ারই ভালো, মরণ দ্বারা স্বীকার করছি আমার এত ব্যথা এত কষ্ট না দিয়ে আল্লাহ তুমি লইয়া যাও, আমার এই অজ্ঞে নিয়ে যেতাম গো ব্যথায়। আসসালামু আলাইকুম, আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানা শিলু ইউনিয়নের মহিলা মেম্বার আমি। আমার নাম আনোয়ারা বেগম, আমি শ্যামলি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার স্যারের নাম হচ্ছে সবিউল্লাহ প্রধান, এর আন্ডারে আমি ভর্তি হয়েছি। আমি এখন অনেক সুস্থ, আমি অনেক ভালো, আমার থেরাপি যে আমাদের দেখাশোনা করছে, নার্স এনকার সব লোকই ভালো, এরা কেউ কোনো অযত্ন করে না। একটা রুগীর পাশে একটা লোক থাকে, নার্সেরা বলার আগেই এর সামনে দাঁড়ায়। আমার সমস্যা, আমার ব্যথা হাঁটু কোমর পা হাত হাতের আঙ্গুল সম্পূর্ণ সব জায়গায় আমার ব্যথা, আমার ব্যথা নিয়ে আমি গিজা গিরিয়া গিয়ে দেয়া কনির ভিতরে আঙ্গুলের সব জায়গায় গিটে 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 আমি মুট করতে পারতাম না। এখন আমি আলহামদুলিল্লাহ মুট করতে পারি, আমার শরীর সুস্থ। আমি অনেক জায়গায় চেষ্টা করছি, চেন্নাই পর্যন্ত আমার ছেলেরা পাঠাইছে, কিন্তু ওই জায়গার তো না আমি সুস্থ হইতে পারিনি। কিন্তু এখন আমি শ্যামলী ডিপিআরসি হাসপাতাল আমার স্যারের আন্ডারে আমি অনেক ভালো আছি, আমি অনেক সুস্থ ইনশাল্লাহ। আমার আম্মা গত 7 বছর ধরে ব্যথায় অনেক ব্যথায় ভোগ করছে, তার হাঁটুতে ব্যথা ছিল, আঙ্গুলে ব্যথা ছিল, পুরো শরীরে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল। তো আল্লাহর রহমতে যখন এই জায়গায় নিয়ে আসি তখন অবস্থা খুবই খারাপ ছিল। আসার পর গত 20 দিন হলো এই জায়গার যে তত্ত্বাবধান ছিল, ডাক্তার ছিল, নার্স ছিল, তাদের উশিলায় অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ। তখন হাঁটতে পারি নাই, দৌড়ে নিয়ে আসছিলাম আমরা। তো এখন আমরা ইনশাল্লাহ আমার মা নিজের পায়ে হাইটিয়া আজকে আমরা রিলিজ হয়েছি, হাইটা বাড়িতে চলে যেতেছে। ওই কথা বললে তো আর লাভ নাই, আমার তো যখন ব্যথা উঠছে তখন আমি তো মনে করছি আমার এই দুনিয়া তো যাওয়ারই ভালো, মরণ দ্বারা স্বীকার করছি আমার এত ব্যথা এত কষ্ট না দিয়ে আল্লাহ তুমি লইয়া যাও, আমার এই অজ্ঞে নিয়ে যেতাম গো ব্যথায়। এখন ব্যাপারটা হলো যখন মানুষের শরীরে, যে কোনো মানুষের শরীরে যদি ব্যথা হয়, রোগ হয়, তখন বাহিরের কিন্তু কোনো কাজ করা যায় না। তখন আবার আমার সব রাইখা বাসায় এসে পয়লা থাকতো বিছানার উপরে, তখন আমাদের বলতো যে অনেক ব্যথা অনেক ব্যথা। তখন আমরা অনেক জায়গায় পাঠাইছি, অনেক জায়গায় চিকিৎসা করছি, কোনো উপকার হয়তো পাইছি, আবার আগের মতো হয়ে গেছে। তা আশা করি আলহামদুলিল্লাহ এই হসপিটাল আসার পর, আমরা গত 20 দিন চিকিৎসা করার পর আমার আম্মা অনেকটাই ভালো আছে। এমনকি দেশে যাওয়ার পর জনগণ যারা আছে আমার আম্মা তাদেরও যদি যদ্দুর পারে সেবা করতে পারবো, কিন্তু আশা করি আগের মতো যে আর বিছনায় যেমন না পড়ে। আমি কিছু দূরে উড়াইতে পারতাম না, কিছু কাটতে পারতাম না, কাপ উঠাইতে পারতাম না, আমি এমনি ওর বাইরে জিনিস মনে করেন আমি কিছুই পারতাম না, এরকম একটা কাপ দূরে উঠাইতে পারতাম না, দূরে এইভাবে উড়াইতে পারতাম না। এখন আশা ধ্যান দূরে উঠাই দেন অন ইনশাল্লাহ, যদি এটা গালের বইরা দিলে আমি উড়াইতে পারি। আসলে স্যারের চিকিৎসাটা আমি যতদূর দেখছি, আমি ছিলাম বাহিরে, আমি যতটুকু আইসা দেখছি মোটামুটি এই জায়গার যে চিকিৎসার সিস্টেমটা আমার তো অনেক ভালোই লাগছে। এই কারণে অনেকজন জিজ্ঞেস করছে আসলে কি অবস্থা, আমার আজকে জিজ্ঞেস করছে অনেকজন যে আসলে যে খালাম্মা আছে, কেউ আম্মা বলছে যে কি অবস্থা। আসলে আমি বলছি যে হসপিটালে আছে ওদের ওনাদের চিকিৎসাও ভালো, আলহামদুলিল্লাহ আমার আম্মা আগের থেকে অনেক সুস্থ আছে, আশা করি চিকিৎসা ভালো হয়ে যাবে। বাসায় গিয়ে ভালো চলমু, আমার অনেক কোনো শরীরের ভিতরে কোনো ব্যথা নাই, কিছু নেই, আমি তো খুব আনন্দেই চলবো। নিয়ম কারণ যা দেখায় দিছে আমি তা করে করতে হইব, সকালবেলা হাঁটতে হইব, আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহর পর যদি কোনো খুশি থাকে তো মা সুস্থ থাকলে তো এটাই তো দ্বিতীয় খুশি, এর উপরে তার কোনো খুশি। আমার ছেলেরা টাকার মিছে নাই, কোনো কিছুর মিছে না, আমার যে কোনো জায়গার ভিতরে এই ব্যথার লেগে আমার এই ছেলে ছোট ছেলে অনেক জায়গায় ইন্ডিয়া কয়েকবার আমার পাঠাইছে, কিন্তু ভালো থাকি আবার ওই রকমই হয়ে যাইতাম গা। তো এইবার একদম মনে করেন মরার মতো নিয়ে আসছি আমি।
টেনশন লাগছে না, আমি তো খুব ভালো, এটা আটমুট করতে মেরিয়েছে। আমি আশা করি যে হসপিটাল আমরা যে আসছি তাদের যদি সেম সমস্যা হয়ে থাকে ব্যথার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করুক, দেখুক, আসুক, দেখে যদি ভালো মনে করে চিকিৎসা করুক, আলহামদুলিল্লাহ অবশ্যই সুস্থ হবে যদি আল্লাহ ভালো করে। আমি এখন সুস্থ হয়েছি আল্লাহর রহমতে, আমার ছোট ভাই ওই জায়গাতে সুস্থ হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া চাই এরকম ব্যথা যাতে কারোর না হয়। আর যাগো এই ব্যথা নিয়ে কষ্ট পাইতেছেন আপনারা, শ্যামলি ডিপিআরসি হাসপাতাল এসে আপনারা পরামর্শ নেন, দেখা করেন, আপনারা সুস্থ হয়ে ভালো হইতে পারবেন। কিন্তু আল্লাহ যদি ভালো করে আপনারা ভালো হইতে পারবেন। বুঝছিলাম, আমি খুবই ভালো হয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার লেগে দোয়া করবেন। আমি যেমন সারা যত বছর বাচ্চা থাকি, আমি যেমন সুস্থ ভাবে বাচ্চা থাকি। আল্লাহ যেন ভালো রাখে। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।